গুড আফটারনুন এভরিবডি। আজকে আমাদের লাইভটাতে মানে ফেসবুক লাইভ যেটা আমরা প্রত্যেক ওয়েডনেসডে করে থাকি যেটি এফটিআই এর অফিশিয়াল পেজ থেকে, সেটাতে একটু টেকনিক্যাল এররের জন্য আমরা লাইভটা করতে পারলাম না। তাই জন্য আমরা একটা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব ভেবেছিলাম সেগুলো আমরা রেকর্ড করে নিচ্ছি যাতে সেটা সবার কাছে পৌঁছে দিতে পারি সঠিক সময় মতো। তো আরো একবার ওয়েলকাম করব জি টি এফটিআই এর ইন কনভারসেশন উইথ তুহিনা পান্ডে ম্যাম সেই অনুষ্ঠানে। আমি শ্রাবণীতা এবং আমার সঙ্গে অবশ্যই রয়েছেন জি টি এফটিআই এর জয়েন্ট ডিরেক্টর তুহিনা পান্ডে ম্যাম। ম্যামকে আরো একবার ওয়েলকাম করে নেবো। ম্যাম ওয়েলকাম টু দ্য থ্যাংক ইউ। এবার যেটা নিয়ে আমরা কথা বলছিলাম অ্যাকচুয়ালি বা ভেবেছিলাম বলবো সেটা হচ্ছে যে আমাদের তো কিছুদিন আগে একটা অডিশন হয়ে গেল এখানে একটি রিনাম প্ল্যাটফর্মের জন্য এবং সেখান থেকে 8 জন স্টুডেন্টের সিলেকশন হয়েছে। আর আমাদের 16th এবং 17th ওয়ার্কশপ আছে আর 23rd অনওয়ার্ডস আমাদের শুটটাও রয়েছে। তো ম্যাম এই যে অডিশন প্রসঙ্গে কথা বলতে গেলে প্রথমেই যেটা আসে মাথায় যে কিভাবে মেকআপ করবে বা কি কস্টিউম পরে অডিশন দিতে যাচ্ছে স্টুডেন্টরা, তো আপনি যদি এটা নিয়ে একটু বলুন। কস্টিউমের ক্ষেত্রে যদি কোনো ড্রেস কোড দেওয়া থাকে মানে যে কাস্টিং টিম আসছেন তাদের এন্ড থেকে যদি কোনো ইনস্ট্রাকশন থাকে যে ক্যারেক্টার অনুযায়ী এই মানে ইন্ডিয়ান ওয়্যার পরলে ভালো হয় বা ক্যাজুয়াল পরবে বা পিঙ্ক শাড়ি পরে আসবে, যদি কোনো ডেফিনেশন আমরা পাই তাহলে আমরা সেইভাবে স্টুডেন্টদেরকে গাইড করে দিতে পারি। আদারওয়াইজ মানে বেশিরভাগ ক্ষেত্রে মানে ওনারা কি করেন জাস্ট দেখতে চান যে কিরকম লাগছে, মানে নর্মালি জামা কাপড় পরে একটি মেয়েকে বা একটি ছেলেকে সাধারণভাবে কিরকম লাগছে। তো একজন মানে অ্যাসপায়ারিং অ্যাক্টর যে অডিশনটা দিতে আসছে তাকে বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে। তিনি যেটাই করে আসছেন যে কস্টিউম সেটা ক্যাজুয়ালি হোক বা মানে ইন্ডিয়ান ওয়্যারই হোক সেটা যেন একেবারে প্রপারলি প্রেস করা থাকে, এমন যেন না হয় যে সকালবেলা উঠে মনে পড়লো যে ও আজকে তো অডিশন আছে হাতের সামনে আমি যে টি শার্টটা পেলাম সেটা পরেই চলে এলাম বা যে কুর্তিটা পেলাম সেটা গড়িয়েই আমি চলে এলাম, সেটা যেন না হয়। সবকিছুর একটা প্রিপারেশন দরকার, সবকিছুর একটা প্ল্যানিং দরকার হয়। প্রত্যেকটা অডিশন একটা করে কম্পিটিশন একজন অ্যাক্টরের জন্য, কারণ একটি চরিত্রের জন্য আরো 5টি 6টি থেকে শুরু করে মানে 40 জনও অডিশন দিতে পারে। তো সেখানে কি করে আমি নিজেকে প্রেজেন্ট করব, আমি কিভাবে আমার বেস্টটা দেব, তার মধ্যে কিন্তু কস্টিউম এবং মেকআপ খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। মেয়েদের